এটা হচ্ছে মিটারে পাওয়া যাবে, নিউট্রাল basically neutral, it is acid and it is alkaline. Khawar jugo pani hocche 7 ji 7 7.5 hocche khawar drinking water. Amader jeta dorkar hocche পানির জন্য মানে মাছের জন্য দরকার হচ্ছে 7.5, মানে ধরেন আপনি এখান থেকে 8.5 কেমন 8.5 এটা হচ্ছে বেটার, হ্যাঁ স্ট্যান্ডার্ড লেভেল ফিশ, ফিশের জন্য সুইটও বলছে ওই যে পিএইচ মিটার এটা দেখতে হবে। টিডিএস মিটারে আমরা কি করি, টোটাল ডিজলভ সলিড, টোটাল ডিজলভ সলিডের ভিতরে আমরা ক্লোরিনের অবস্থানটা কিন্তু বোঝার চেষ্টা করি, ক্লোরিনের, কারণ ক্লোরিনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাসিডিটি। এই যে কি আছে অ্যাসিডিটি, সোডিয়াম ক্লোরাইড, তাই না? তারপরে ক্যালসিয়াম কার্বনেট ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে তারপরে ম্যাগনেসিয়াম সিএল, এটা একটা সল্ট, তাই না? ক্লোরিনের পরিমাণ সিএল টু, এই এইটার এইটার অবস্থান যদি কম বেশি হয় তাহলে কিন্তু অ্যাসিডের পরিমাণ কেন এইচসিএল এইচসিএল বেড়ে যাবে, তাহলে ক্লোরিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আবার অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এইটার জন্য কিন্তু আমাদেরকে এটা এটা সিএল মেজার করার জন্য টিডিএস মিটার এটা খুব দরকার। তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু হ্যাঁ মোলাসেসে যেমন কার্বন আমরা মাপতেছি না, তো টিডিএস কমানোর রাস্তা কি, কমানোর রাস্তা হচ্ছে লবণ দিলে বাড়বে, লবণ আর পানি ফেলাই দিয়ে কমাতে হবে, আবার নতুন পানি দিতে হবে, লবণ দিলে আবার এটা বেড়ে যাবে। লবণে কি আছে, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের পরিমাণ বেড়ে গেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কোনটা ইম্পর্টেন্ট না, যদি জ্ঞান কম থাকে মাছ চাষ হবে কিন্তু বায়োফ্লকে ওইভাবে ইয়ে করা যাবে না, কারণ এখানে যে ওই যে 4% এর বেশি বলে 4% না, আলটিমেট লাগবে 1% খাবার, তো 4% দিলে কমার্শিয়ালি যখন যাবে আপনি হিসাব করে দেখেন 4% মানে কত কেজি, আমাদের এখানে 1% লাগবে, সেখানে 4% অনেক না, তো এই কারণে আসলে এটা খুব আসলে যদি অ্যাসিড বেশি থাকে মুখের ভিতরে আপনি দেখবেন দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, এটা ঠেকানোর রাস্তা মুশকিল।